আসসালামু আলাইকুম, আমি মহসিন। গ্রো টিপ টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। ইউটিউবে দুইটা ছোট ছোট আপডেট এসেছে, কিন্তু এই আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বিতীয় যে আপডেটটার কথা বলবো সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে ইউটিউবের অ্যাড এর যে সিস্টেম, সেখানে একটা পরিবর্তন এসেছে। আমরা যখন একটা ভিডিও ডেস্কটপ থেকে কম্পিউটার থেকে প্লে করি, তখন দেখা যেত যে ভিডিওর উপরে এখানে একটা ওভারলে অ্যাড আসতো। এই ওভারলে অ্যাডটা আগামী 6 এপ্রিল 2023 সাল থেকে আর দেখা যাবে না। এই ওভারলে অ্যাড সিস্টেমটা এখন থেকে ইউটিউব বন্ধ করে দিচ্ছে, এটা আর দেখা যাবে না। আগে এটা মোবাইলে দেখাই যেত না, মোবাইলে এই ওভারলে অ্যাড আগেও আসতো না, শুধুমাত্র ডেস্কটপে এই ওভারলে অ্যাডটা আসতো। এখন থেকে আগামী 6 এপ্রিল 2023 থেকে আর এই অ্যাডটা শো করবে না। এটা করা হয়েছে ভিউয়ার্সদের সুবিধার জন্য, এবং অন্যান্য যে অ্যাডগুলো আসে তার পরিবর্তে অন্যান্য অ্যাডগুলো বেশি আসবে, এতে করে ইনকামের উপর তেমন কোনো প্রভাব পড়বে না। দ্বিতীয়ত যে আপডেটটার কথা বলবো সেটা হচ্ছে লাইভ স্ট্রিমিং নিয়ে। লাইভ স্ট্রিমিং, আমরা অনেকেই লাইভ স্ট্রিমিং করি, লাইভ স্ট্রিমিং করতে গিয়ে এখানে এমন কোনো কন্টেন্ট ডিসপ্লে করা যাবে না যেখানে ফায়ার আর্মস ব্যবহার করা হচ্ছে বা ফায়ার আর্মস শো করা হচ্ছে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র, বন্দুক বা যে কোনো প্রকার আগ্নেয়াস্ত্র হতে পারে। এই ধরনের আগ্নেয়াস্ত্র ধরে রাখা বা চালানো কিংবা পরিবহন করা, এই ধরনের কোনো কিছুই লাইভ স্ট্রিমে দেখানো যাবে না। যদি আপনি লাইভ স্ট্রিমের মধ্যে এই ধরনের ফায়ার আর্মস দেখান, হতে পারে সেটা ধরে রাখা, হতে পারে সেটা চালানো, কিংবা হতে পারে সেটা ট্রান্সপোর্ট করতেছেন, পরিবহন করছেন, এই ধরনের যদি করেন, তাহলে আপনার চ্যানেল থেকে লাইভ স্ট্রিমিংটা পার্মানেন্টলি অথবা টেম্পোরারিলি ডিজেবল করে দেওয়া হবে। পার্মানেন্টলি ডিজেবল হয়ে গেলে আপনি আর কখনোই ওই চ্যানেল থেকে লাইভ করতে পারবেন না। এ কারণে লাইভ করতে গেলে অবশ্যই সতর্ক থাকতে হবে, কখনোই যেন ভুলক্রমেও এই ধরনের কোনো ফায়ার আর্মস কখনোই লাইভের মধ্যে শো করাতে কেউ না পারে, বা আপনি যদি লাইভের মধ্যে অন্য কোনো গেস্টকে নিয়ে আসেন, সেই গেস্টও যেন এটা কখনোই না দেখায়। যদি আপনি লাইভ করছেন বাট গেস্ট যদি কোনো কারণে আপনার লাইভে এটা শো করে ফেলে, তাহলে আপনার চ্যানেলের লাইভ স্ট্রিমিং যদি পার্মানেন্টলি ডিজেবল হয়ে যায়, তাহলে আপনি কিন্তু কখনোই আর লাইভ করতে পারবেন না। এই ছিল দুইটা ছোট ছোট আপডেট, আশা করি বিষয়টা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।